ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র তাপসের নির্দেশে ভোট ডাকাতির নায়ক মমতাজউদ্দিন ফকির এবং দুলালের নেতৃত্বে যখন আমরা প্রেস ব্রিফিং করছিলাম অতর্কিতে হল রুমের ভিতরে গিয়ে হট্টগোল করার অপচেষ্টা করে আমাদের সাংবাদিক ভাইয়েরা সাক্ষ্য আছেন আপনাদের এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সর্বস্তরের নেতা কর্মীদের প্রতিরোধের মুখে তারা হল রুম ত্যাগ করতে বাধ্য হয় পরবর্তীতে যখন সাংবাদিক সম্মেলন করে আমরা আসছিলাম আমার বোন সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট জেসমিন সুলতানার উপর হামলা করে আমরা এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি পাশাপাশি তারা নিজেরাই নিজেদের রুম ভাঙচুর করে তাদের গ্যাস সিলিন্ডার দিয়ে গ্যাস নিক্ষেপ করে কিসের আলামত স্পষ্ট বুঝেন এই ফকির দুলাল একজনে বলতেছে মামলার আলামত এই ফকির দুলাল গত দুই তিন মাসে পাঁচটি মামলা দিয়েছে কাদের বিরুদ্ধে কার নির্দেশে দিয়েছে আইনমন্ত্রী আনিসুল হক এবং ওই দলকানা অ্যাটর্নি জেনারেলের নির্দেশে দলকানা অ্যাটর্নি জেনারেল নাকি বলে বিএনপির আইনজীবীরা যা করে বিশ্বের ইতিহাসে কেউ কোনোদিন তা করে না ইউর রাইট অ্যাটর্নি জেনারেল মিস্টার বিএনপির আইনজীবীরা আইনের শাসনের জন্য লড়াই করছে বিশ্বের অনেক দেশে তা করে না বিএনপির আইনজীবীরা ভোট চোরদের বিরুদ্ধে লড়াই করছে অনেক দেশে তা করে না ভোট চুরি হয় না অতএব আপনি যখন বলেন বিএনপির আইনজীবীরা যা করেছে বিশ্বে কেউ করে না সত্য কথাই মুখ দিয়ে বের হয়ে যায় বাট মিস্টার অ্যাটর্নি জেনারেল আপনি রাষ্ট্রের কর্মকর্তা আমাদের ট্যাক্সের টাকায় আপনার গাড়ি বাড়ি চলছে আপনার খাদ্য আসছে আমাদের ট্যাক্সের টাকায় অনেক দলকানা করেছেন দলবাজি করেছেন এবার থামুন অন্যথায় মানুষ কিন্তু আপনাকে ছেড়ে দিবে না প্রিয় বন্ধুরা আমার আমাদের কর্মসূচি ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে আগামী রবিবার সেই কর্মসূচি সবাই মিলে আমরা সার্থক করব আর একটা কথা বলে দিতে চাই চোরাগুপ্তা হামলা বন্ধ করুন মির্জা ফখরুল মহাসচিব সাহেব বলেছেন আওয়ামী লীগ সন্ত্রাসী দল আজকে তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণ হয়েছে আওয়ামী আইনজীবী পরিষদ একটা সন্ত্রাসী সংগঠন সবাইকে ধন্যবাদ আজকে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিলে সমাবেত হওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সমাবেশ শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ